আজকে টঙ্গি মুরগির হাটে কিরকম মুরগি উঠলো, কত সুন্দর সুন্দর মুরগি উঠলো, সবকিছু দেখানোর চেষ্টা করব আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি যাচ্ছি টঙ্গি হাটে মুরগি দেখার জন্য। যেহেতু কিছুদিনের ভিতরে আমরা ছোট্ট একটা মুরগির খামার করতে যাচ্ছি, তো সেই কারণে আমি মুরগির প্রতি আইডিয়া নিতেছি যে কিরকম দাম হইতে পারে, টঙ্গি বাজার কিরকম দাম আছে মুরগির, ওইটাই আজকে আপনাদেরকে দেখাবো এবং আমি দেখবো। তো চলেন সোজা টঙ্গি হাটে যাওয়া যাক। সামনেই দেখতে পাচ্ছেন বিশাল হাট, এটা মূলত কবুতরের হাট নামে সবচেয়ে বেশি পরিচিত, বাট এখানে অনেক ধরনের পোষা প্রাণী পাওয়া যায়। এই যে সামনে দেখতে পারতেছেন রাস্তার লগেই, অর্থাৎ এখন আমি হাটে ঢুকি নেই, বাট হাটের সামনেই অনেক ধরনের মুরগি নিয়ে বসে আছে। এখানে ভালো ভালো মুরগি ছিল, বাট আজকে আমি দেখবো যে গলা ছিলা মুরগি কয়টা পাই। দেখা যাক কয়টা গলা ছিলা মুরগি আমি এই টঙ্গি হাটের ভিতরে খুঁজে পাই। আমি এই খাঁচাটার ভিতরে দেখতেছিলাম যে এখানে কোনো গলা ছিলা মুরগি আছে কিনা, বাট এখানে আমি তেমন কোনো গলা ছিলা মুরগি পাচ্ছিলাম না। এখানে অনেক ধরনের ডেরকি মুরগি আছে এবং রাতা মুরগি আছে, অর্থাৎ রাতা মুরগির সংখ্যাই বেশি, ডেরকি মুরগির সংখ্যা কম। তো এখানে অনেক ধরনের মুরগি দেখতেছিলাম আমি, মুরগিগুলো ভালোই লাগতেছিল। এখানে অনেক ধরনের হাঁস আছে, চীনা হাঁস আছে, দেশি হাঁস আছে। এই যে এখানে আবার অনেকগুলো মুরগি আছে লাল কালারের, মুরগিগুলো দেখতে প্রচুর পরিমাণে সুন্দর লাগতেছিল। এই যে রাতাগুলো দেখেন কত বিশাল সাইজের রাতা। তো এখন আমি ধীরে ধীরে টঙ্গি হাটের ভিতরে ঢুকতেছি। হ্যাঁ, ভিতরে ঢুকে দেখাবো যে মুরগি তেমন কেমন আর কি, মুরগি উঠছে না উঠছে। তো এখানে সামনে একটা খাঁচা দেখতে পারলাম আমাদের কাঙ্ক্ষিত কোয়েল পাখি, যেটা কিনে কিনে আমি প্রচুর পরিমাণ লস খাইছি। বাট আমি যদি হাটের দিন আসতাম তাহলে হয়তো বা কোয়েল পাখি ভালো কিনতে পারতাম, কারণ এখানে অনেক বাচ্চা কোয়েল পাখি আছে। এই যে এখানে অনেকগুলা টাইগার গলা ছিল মুরগি, মেবি এগুলাকে বলে, তো ওই মুরগিগুলো দেখতেছিলাম। আজকে যেহেতু রবিবার, হাটের দিন, এই কারণে মানুষের সংখ্যা অনেক বেশি। এখানে অনেক চীনা হাঁস আছে এবং রাজহাঁস আছে, এগুলো সব হয়তো বা মেল রাজহাঁস। এখানে সাদা রাজহাঁস আছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগতেছে রাজহাঁসগুলো। যদি আমার রাজহাঁস পালার অনেক ইচ্ছা আছে, বাট আমাদের ছাদের ভিতরে যেহেতু আমি পালতে পারবো না, সেই কারণে আমি কিনতে পারতেছি না। এখানে অনেক ধরনের মুরগি আছে, এগুলাকে মেবি ফাউমি মুরগি বলে। এখানে রাতা আছে, এই যে অনেকগুলো সুন্দর সুন্দর এক কালারের মুরগি আছে, এগুলো সম্ভবত ফাউমি মুরগি হবে। তেন আমি সামনে গেলাম, সামনে আরেকটা খাঁচার ভিতরে অনেকগুলো ফাউমি মুরগি দেখলাম। তো এভাবে আর কি হাটটা ঘুরতেছিলাম। এখানে বিশাল বিশাল মুরগি, এগুলো হচ্ছে গিয়ে রাতা, সব রাতা মুরগি। এখানে টার্কি মুরগি আছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর টার্কি মুরগি। ফাউমি মুরগি বেশি দেখা যাচ্ছে দেশি মুরগির তুলনায়, এবং টাইগার মুরগিগুলো বেশি দেখা যাচ্ছে। তো আমরা খুঁজবো যেহেতু হচ্ছে গিয়ে আর কি গলা ছিলা মুরগি, যে দেখা যাক কোথায় গলা ছিলা মুরগি পাই। তো আমি পুরাটা হাটি চক্কর দিতেছিলাম যে কোন জায়গাটার ভিতরে গলা ছিলা আর কি মুরগি পাওয়া যায়, বাট আমি তেমন একটা গলা ছিলা মুরগি কিন্তু এখন পর্যন্ত দেখি নাই। এখানে অনেকগুলো ডেরকি মুরগি আছে, রাতা মুরগি আছে। তো সামনে দেখতে পাচ্ছেন রাতাগুলো খুবই সুন্দর দেখতে পারতেছি, বাট আমি আশা করেছিলাম হয়তো বা এখানে অনেকগুলো গলা ছিলা মুরগি পাবো, বাট এখানে তেমন কোনো গলা ছিলা মুরগি নাই। এই যে সামনে কিছু মুরগি এখন মাত্র বিক্রি হলো, তো পার পিস মোটামুটি কম দাম হলেই আর কি কেনা যাবে। তো এইখানে অনেকগুলো মুরগি আছে, বাট এত এত মুরগি দেখতেছি, এত এত মোরগ দেখতেছি, বাট এগুলোর ভিতরে আমি কোনো গলা ছিলা মুরগি দেখতেছি না, যেটা কিনা যেটার জন্যে কিনা আমার টঙ্গি হাটে আসা। যে দেখতেছিলাম যে আমি কোনো গলা ছিলা মুরগি পাই কি না, এগুলো আর কি আমার পছন্দ হইলে আমি কিনে নিয়ে যাব, বাট আমি তেমন কোনো গলা ছিলা মুরগি দেখতেছিলাম না। এখানে অনেক ধরনের মুরগির থেকে আর কি মোরগ বেশি, গৃহস্থ যেগুলো যারা পালন করে তারা আর কি মুরগি নিয়ে আসছে, বাট মোরগের সংখ্যা সবচেয়ে বেশি, মুরগি তেমন একটা নাই বলতে গেলেই চলে। এখানে আমি পুরাটা হাটই ঘুরছি, এখানে কিছু চীনা হাঁসের বাচ্চা দেখতেছিলাম। তো টঙ্গি হাটে মোটামুটি খুব ভালো চীনা হাঁসের বাচ্চা পাওয়া যায়। আমার খুব শীঘ্রই আরও কিছু চীনা হাঁসের বাচ্চা কালেক্ট করার ইচ্ছা আছে, তো আমি ওই চীনা হাঁসের বাচ্চাগুলো হয়তো বা টঙ্গি হাট থেকে কালেক্ট করব। তো দেখা যাক কি হয়। টঙ্গি বাজারে যতগুলো মুরগি উঠছে মোটামুটি সব মুরগি দেখাইছি, তখন কথা হচ্ছে যে গলা ছিলা মুরগি কোথায়। তো টঙ্গি হাটে আমি এত ঘুরে ঘুরছি, বাট একটা প্রথমবার গলা ছিলা মুরগি আমি দেখি নাই। তাছাড়া কিছু বাচ্চা দেখছিলাম, হয়তো এগুলোকে টাইগার মুরগি বলে, ওইগুলো গলা ছিলা কিছু মুরগির বাচ্চা ছিল, তাছাড়া কোনো বাচ্চা ছিল না। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত, নেক্সট টাইম আবার যাবো, আবার গিয়ে দেখবো এই হাটে হয়তো বা উঠে নাই, নেক্সট হাটে আবার উঠতে পারে, তো তখন আমরা কালেক্ট করার চেষ্টা করবো। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকের জন্য আল্লাহ হাফেজ।